পান বিগত দিনে তুমি জানবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পান হয়, তার মধ্যে গঙ্গাসাগর কার্যের কিন্তু বিখ্যাত জায়গা, এখানকার পান বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় পর্যন্ত যায়। এই পান 100টার উপরে ঘোষ দেওয়া হচ্ছিল। বর্তমানে বেচারাম মান্নার নেতৃত্বে সমীর কুমার জানা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বর্তমানে যিনি রয়েছেন তিনি থেকে আরম্ভ করে এছাড়া ওই এলাকার বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন মন্টুরাম পাখিরা বঙ্কিম হাসা এরা সবাই থেকে সিদ্ধান্ত দেয় 50টি করে পানের গোছ দিয়ে পান গোছ করতে হবে বলে গোছা। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে পান আড়তে যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তারা বেশ কিছু মানুষজনকে ওখানে রেখেছে, যারা 50টা করে পান দিচ্ছে তাদের পানগুলো নিচ্ছে না, দিনের পর দিন ফেলে রাখছে, ডাক দিচ্ছে না, তাতে কিন্তু চাষিরা খুবই সমস্যা করেছে। এইটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ বিভিন্ন সময় হচ্ছে, পরবর্তীকালে আজ এসডিওর কাছে শেষ পর্যন্ত পুলিশের নেতৃত্বে বলতে পারো আর পুলিশের সঙ্গে কথা বলে পাঁচজনের প্রতিনিধি দল এসডিওর কাছে শেষ পর্যন্ত তারা তাদের স্মারকলিপিটা তুলে বা ডেপুটেশন তুলে দিতে পেরেছে। এসডিও চিন্তা ভাবনা শুরু করছেন কিভাবে কি করা যাবে। দৃষ্টান্তমূলক শাস্তি